গরুটা আসলে যদি কেউ কিনতে চায়, কত দামে বেচার আশা নিয়ে হাটে রয়েছেন, ওই গরুটা যদি কেউ আপনাদের থেকে কিনতে চায়, আপনাদের হাটের একটা প্রচারণা দিতে আসছি। কত দামে বেচার আশা নিয়ে হাটে রয়েছেন, আপনাদের হাটে মানুষ আসলে এমন দামে গরু কিনতে পারবে, তো সেক্ষেত্রে এটা কত দামে বেচার আশা নিয়ে রয়েছে? শুভ দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানেই রয়েছেন, আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলার একটি বিখ্যাত পশুহাট, এর রায়পুরা থানার মধ্যে পড়েছে, তালুককান্দি শুকুইরা বাজারে রয়েছে। আর তালুককান্দি শুকুইরা বাজার, এই শুকুইরা বাজারটির নামকরণ করা হয়েছে মূলত এই হাটটি বসে প্রতি শুক্রবার। সো বন্ধুরা, আমরা এই হাট ঘুরবো, আপনাদেরকে জানাবো বিভিন্ন রকম সার গরুর দাম দর সম্পর্কে। আর এই হাটে কিন্তু হাসিলও কম রয়েছে, 300 টাকা হাসিলে সার গরু ক্রয় করা যায় বা যে কোনো গরুই ক্রয় করা যায়। চলুন আমরা হাট ঘুরে জেনে নেই বিভিন্ন রকম খামার করার উপযোগী এবং মাংসের সার গরুর দাম। দর্শক দেখতে পাচ্ছেন তালুককান্দি হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সার গরুর আমদানি হয়, এছাড়া গাভী গরু, এস মাংসের গরু থাকে। সো আমরা এখানে যে গরুগুলো দেখছি, এই গরুগুলো নিয়ে প্রথমে কথা বলবো। আর এই গরুগুলো নিয়ে আসছে এই ভাই, ভাই রয়েছেন, ভাই ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই, দাম দর জানাতে চাই। ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? কতগুলো গরু নিয়ে আসলেন? আমি 4টা নিয়ে আসছিলাম, 2টা বিক্রি করে ফেলেছি। মাশাআল্লাহ, খুব ভালো কথা। কত গরু কেমন দামে বিক্রি করলেন? 2টা বিক্রি করেছি, 66 আছে, ছোট বাছর। আচ্ছা, এগুলো কেমন দাম চাচ্ছেন? এই প্রথমে যেটা দেখছি দেশি একটা সার, ওটা 90,000। 90,000 যেটা চাচ্ছেন ওটা কি দাচ্ছে? হ্যাঁ দাচ্ছে, 2টা দাচ্ছে, 2 দাঁতের গরু। এটার ওজনের দিকে চিন্তা করলে কেমন আছে? এই 3 মণ হবে। 3 মণ? 3 মণ যেটা ওজন ধরতেছেন, 3 মণ হবে না, এর চেয়ে কম হবে। যাই হোক, আমরা ওজনের তর্কে যাব না। ওই গরুটা যদি কেউ আপনাদের থেকে কিনতে চায়, আপনাদের হাটের একটা প্রচারণা দিতে আসছি, কত দামে বেচার আশা নিয়ে হাটে রয়েছেন? এই তো 80 বা 78 এরকমের মধ্যে। আচ্ছা আচ্ছা, এই যে 78 যে দামটা বলছেন, এর মধ্যে কি আর দামাদামির কোনো সুযোগ আছে? না না, 78-এর পরে আর কোনো দাম, মানে টাকা দিবে নিয়ে যাবে? জি জি। আচ্ছা আচ্ছা, আর এইটা কত চান? সবাই ভাই আমরা এই গরুটা ভালো মতো দেখাই, এটা আবার একটু বড় দেখা যাচ্ছে, লাল রঙের। দাম চাই নিচে 85 বিক্রি করতে হবে। আচ্ছা, আপনারা তো ব্যবসা করতেছেন কিনে আনছেন, এটা কিনা জিনিস? হ্যাঁ। এইটা কি দাচ্ছে? হ্যাঁ দাচ্ছে। এটাও দাচ্ছে না? হ্যাঁ। এটা ওজনের দিকে চিন্তা করলে এই গরুটার কতটুকু ওজন হবে? এই 3.5 মণ। 3.5 মণ? এভাবে আপনি নিয়ে আসছেন আজকে কয়টা? আজকে 4টা নিয়ে আসছি। তার মানে 2টা বিক্রি করে দিয়েছেন আর এই 2টা রয়েছে? জি জি। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমরা পিছনে দেখছি আরেকটি গরু রয়েছে, এইটা নিয়ে আমরা কথা বলবো। দেখি এইটা কে নিয়ে এসছে, আমরা একটু কথা বলার চেষ্টা করি। দর্শক আমরা এই গরুটা নিয়ে কথা বলবো। এই গরুটা নিয়ে এসছে এই ভাই, রোদ তাপ উপেক্ষা করে ছাতা নিয়ে রয়েছেন, চলুন কথা বলি। ভাই কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা দেখে মনে করছি যে এটা আপনার বাড়ির গরু নিয়ে এসছেন বিক্রি করার জন্য। না এটা আমার বাড়ির গরু না, কিনা গরু। ব্যবসা করতেছেন? ব্যবসা করি। কেমন দাম চাচ্ছিলেন এটা? দাম চাইছি আপনার 90,000। 90,000 যেটা চাচ্ছেন, এটা দাচ্ছে? দাচ্ছে না। দাঁতে নাই, কেউ যদি পালতে চায় পালতেও পারবে, মাংস হিসাবেও নিতে পারবে। হ্যাঁ। সেক্ষেত্রে এটা আসলে যদি কেউ কিনতেই চায়, কত দামে বেচার আশা নিয়ে হাটে রয়েছেন? আশাটা তো করি 80 লেবে চলাম। আচ্ছা, এর নিচে আসার সুযোগ নাই না? আছে, এমনি দাম হইতে 75-76 তা দাম হইতে আছে। মানে 80-র মধ্যে কি আর দামাদামির সুযোগ রাখছেন নাকি এটাই শেষ? চেষ্টা করি আর কি, যদি পারি তো বেশি বেচবো, আর না হয়তো তো বেচুন লাগবে কমায়। আচ্ছা আচ্ছা, বাজারের অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন আর কি। জি জি জি। ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক আমরা এই গরুটার দাম জানবো। এই গরুটা নিয়ে আসছে এই যে মিয়া ভাই রয়েছেন, মিয়া ভাই কেমন আছেন? কয়টা গরু নিয়ে এসছেন হাটে আজকে? একটাই। একটাই নিয়ে এসে বাড়ির গরু বিক্রি করতে এসছেন? জি। কত দাম চান এটা? দাম চাই 1 মেট্রি। 1 লাখ চাচ্ছেন? এটা কি দাচ্ছে? দাচ্ছে। কয় জাতের এটা? 2 জাতের। যেহেতু সার গরু, সবাই ওজনের কথা ভাবে প্রথমে কিনতে আসলে, এটা আনুমানিক আপনারা ওজন কেমন মনে করছেন? 4 মণ? 4 মণ ধরতেছেন না? 4 মণ হবে না, কিছু কম হবে। যাই হোক, আমরা ওজনের তর্কে যাব না। সো এই গরুটা যদি আপনাদের থেকে কেউ কিনতে চায়, কেমন দামে বিক্রি করার আশা নিয়ে হাটে রয়েছেন? 90-95। মানে এর মধ্যে কি আর দামাদামির সুযোগ আছে? যে 90 যেটা বললেন না, মানে টাকা দিবে নিয়ে যাবে? ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন এই যে ছোট একটা সার গরু, এটা তিনি বলছেন যে 90,000 টাকায় বিক্রি করতে চাই। আমরা এখানে এটা দেখছি, ছোট সুন্দর সার নিয়ে এক ভাই রয়েছেন। তবে সার গরু ক্রয়ের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই এই জিনিসটা দেখে যে এটা কতটুকু বড় রয়েছে, আর নাভিটা কেমন এবং পাগুলো লম্বা কিনা সেই বিষয়টি, আর মাথার দিকটা কেমন আছে সেটি দেখেই আসলে সবাই কিন্তু সার বস্তু ক্রয় করে। সো আমরা এটার দাম জানবো। এটা নিয়ে আসছে এই ভাই, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কয়টা এইরকম সার বাছুর নিয়ে এসছেন? আমি 2টা বাছুর নিয়ে আসছি, ওই যে লাল বাছুরটা আর এই বাছুরটা। আচ্ছা, এগুলো তো দাঁতে নাই, পালার উপযোগী? পালার উপযোগী, দাঁতছে না এখনো। আচ্ছা, কেমন দাম চাচ্ছেন? ভাই এটার দাম 85 চাইছি। 85 চেয়েছেন? জি। আচ্ছা, এটা যদি কেউ কিনতেই চায়, আপনাদের হাট ঘুরে আমরা একটা প্রচারণা দিচ্ছি যে আপনাদের হাটে মানুষ আসলে এমন দামে গরু কিনতে পারবে, তো সেক্ষেত্রে এটা কততে বেচার আশা নিয়ে রয়েছে? মান্য তো 80 বা 80-তে 1-2 হাজার কম হইলেও বেচালাম।
আচ্ছা, আর ওই লালটা শহীদ ভাই লালটা একটু ধরেন, লালটা দেখাই। একই দাম, একই দাম, একই দাম, একই দাম, জি। মানে 80 ভাঙবেন 70 এর উপরে উঠতে হবে। জি জি, আশি বা আশি তেক 2000 টাকা কম হইলেও বিক্রি করে দেন। আচ্ছা, মানে 78 এরকম 77? জি জি জি, মানে এই দামের মধ্যে আর কি দামদামি করার সুযোগ আছে? জি জি আছে, সুযোগ আছে, কেউ যদি জোর করে 1000 টাকা কম দেয় নিতে বাধ্য থাকবে। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন ইনশাআল্লাহ, আপনিও ভালো থাকবেন। দর্শক দেখছেন, এই সারবাসুরগুলো তারা আসলে মোটামুটি আশা নিয়েই রয়েছেন যে 70 এর উপরেই বেচবেন এমনটি জানালেন। আমরা এই হাট ঘুরবো, আরও কিছু সারবাসুরের দাম জানাবো আপনাদেরকে। আমরা লাল রঙের একটা সারবাসুর দেখছি, এটা নিয়ে এসছি এই ভাই, দেখি কথা বলি। মিয়া ভাই কেমন আছেন? ভালো আছি। কয়টা এরকম বাসুর নিয়ে আসলেন? একটাই, একটাই আনছেন, এটা বাড়ির বাসুর, বাড়িতে পালছেন নিয়ে আসছেন? হ্যাঁ পালছি। কেমন দাম চান এটা? 70। 70 চাচ্ছেন, এটা তো দাঁতে নাই না? না দাঁচ্ছে না। আচ্ছা, পালার উপযোগী মোটামুটি। আর দর্শক দেখতে পাচ্ছেন বাসুরটা কিন্তু দেখতে বেশ ভালোই আছে। এটা যদি কেউ কিনতে চায় কেমন দামে বেচার আশা নিয়ে রয়েছেন হাটে? 70 তো দাম চাচ্ছেন, চাওয়া দাম। বেচার আশা কত? বেচার আশা মনে হয় 65 মতন হলে বেচলেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখছেন, এটা তিনি বলছেন যে 60 এর উপরে উঠতে হবে, নিচে না, এমন দামে বেচার আশায় আছেন। আমরা এখানে দেখছি একটা ভুটানি স্টাইলের ছোট্ট সার গরু রয়েছে, তবে এটা দেখেই মনে হচ্ছে যে এটা দাঁত হয়ে গেছে। দেখি আমরা কথা বলি গরুর মালিকের সাথে। কেমন আছেন আপনি? ভালোই। কয়টা এরকম গরু নিয়ে আসলেন হাটে? একটাই, একটাই। বাড়ির গরু নিয়ে আসছেন না? বাড়ির গরু। এটা কি দাঁতছে? না দাঁতছে না, দাঁতার সময় হয়ে গেছে কি? জি, আর 2 মাস পরে দাঁতবো। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন? 60,000 চাচ্ছেন। এটা যদি কেউ কিনতে চায় আপনারা কেমন দামে বিক্রি করার আশা নিয়ে হাটে রয়েছেন? 45 পর্যন্ত কইছে, আরও বাড়তে হবে, আর কিছু বাড়ন লাগবো। কত কততে ছাড়তে চান আমাদের আসতে একটু বলেন, আমরা একটা ইনফরমেশন দিচ্ছি আপনাদের হাটে এমন দামে পাওয়া যায় গরু, এটাই আর কি। কমায় করতে কইতাম, 48 হলে বেচালাম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখছেন, এটা তিনি 48,000 বেচতে চান এমন আশা নিয়ে রয়েছেন এই হাটে। আমরা রয়েছি শুকুইরা পশুর হাট, আর এই হাটের অবস্থান হলো নরসিংদী জেলা রায়পুরা থানা। আমরা আরও কিছু সারগুলোর দাম জানতে চাই। আমরা দেখছি এক জোড়া সারবাসুর নিয়ে এক ভাই রয়েছেন রোদতাপ উপেক্ষা করে। আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো, জানবো এগুলোর দাম। মিয়া ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? নি আলহামদুলিল্লাহ। কয়টা বাসুর নিয়ে আসলেন হাটে? এক জোড়া, এই জোড়া এটা। এটা তো দেখতে অনেকটা শাহিয়ালের মতো লাগে। আচ্ছা, এগুলো মোটামুটি দাঁতে আসতে আরো কতদিন লাগবে? এটা দাঁতে আসতে আরো 6 মাস লাগবে, 6-7, 6 থেকে 8 মাস বা 10 মাস লেগে যেতে পারে। তো এই জোড়াটার দাম কেমন চাচ্ছেন? এই জোড়াটার দাম চাচ্ছি হলো 40,000। 1,40,000? জি। দর্শক দেখতে পাচ্ছেন, এই দুটো দাম চাওয়া হচ্ছে কিন্তু 1,40,000। আর এটা যদি কেউ কিনতে চায় আপনাদের থেকে কত দামে বেচার আশা নিয়ে হাটে? বেচে দিব, 30 হলে বেচে দিব। জি, আপনারা তো কিনে আনছেন। জি জি, কিছু লাভ করতে হবে। জি জি, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনি ভালো থাকেন। দর্শক দেখুন, তিনি যে দামটি বললেন এমন দামে বিক্রি করার আশা নিয়ে হাটে রয়েছেন। সুন্দর একটা গরু নিয়ে এই ভাই এসেছেন। মিয়া ভাই কেমন আছেন? ভালো আছি। কয়টা এরকম গরু নিয়ে আসলেন হাটে? একটি গরু আনছি আজকে। একটা বাড়ির গরু নাকি? বাড়িতে পালা? বাড়ির পালা গরু। তো দাঁতে নাই? না দাঁতে নেই। আচ্ছা, দাঁতে আসতে আরো সময় লাগবে, অনেক সময় লাগবে। আচ্ছা, দাম কেমন চাচ্ছেন? দাম 85,000 চাওয়া হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন, এই গরুটা 85,000 দাম চাওয়া হচ্ছে। তো এই 85,000 যেটা চাচ্ছেন আপনারা, আপনারা বেচার আশা কেমন নিয়ে হাটে রয়েছেন? টার্গেট 75। 75 টার্গেট নিচ্ছেন? 75 এর মধ্যে কি আর দামদামির কোনো সুযোগ আছে? না না, এটা দিলে ছেড়ে দেবো। আচ্ছা, মানে টাকা দিবেন, নিয়ে যাবেন? জি, নিয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। দর্শক দেখছেন, এই যে এই গরুটা কিন্তু দেখতে বেশ ভালো, যে কারণে দামটাও একটু ভালোই চাওয়া হচ্ছে। ওই ভাইকেও আমি চিনি, মাঝে মাঝে গরু কিনতে বিভিন্ন হাটে ঘোরে। ভাই 65 না কত বলছেন আর কি অলরেডি এটার দাম। সো আমরা এই হাট ঘুরবো, আরও কিছু এরকম সার গরুর দাম বা সার বছরের দাম আপনাদেরকে জানাবো। তবে এই হাটের একটা অ্যাডভান্টেজ আছে, সেটি হলো যে 300 টাকা হাসিলে এখান থেকে গরু ক্রয় করা যায়। অনেক হাট আছে যে হাটগুলোতে কিন্তু অনেক বেশি হাসিল। আরেক ভাই আছে এই গরুটা নিয়ে, এইটার দাম আমরা একটু জানতে চাই। দেখি ভাই কত দামে বিক্রি করার আশা নিয়ে হাটে এসছেন, সেটি আমরা জেনে নিই। মিয়া ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? গরু কয়টা নিয়ে এসছেন? গরু একটাই ভাই। একটা? আপনার বাড়ির গরু না? জি, বাড়ির। বাড়িতে পালা বাছুর একটা নিয়ে এসছেন বিক্রি করার জন্য। এটা কি দাঁতছে? না না দাঁতছে না, পালার উপযোগী। আবার কেউ যদি চায় মাংস হিসাবে নিবে সেটিও নিতে চলবো, পালতে পারবো। দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছি 85,000। 85 দাম চাচ্ছেন। এটা দাঁতে আসতে আরো কতদিন লাগবে? দাঁত কি ফাঁক হয়েছে? আরো 2-3 মাস সময় লাগবে, আরও বেশিও লাগতে পারে, 1-2 মাস। যাই হোক, এনিওয়ে আমরা বয়সের বা আসলে ওজনের তর্কে না যাই। তো এটা ওজন কেমন হতে পারে আনুমানিক? ওজন 3 মণ গুস্ত হইতে পারে। এটা 3 মণ হতে পারে? আচ্ছা, তো সেক্ষেত্রে এটা বেচবেন কত? কত বেচার আশা নিয়ে রয়েছেন হাটে? 85 দাম তো দিয়েছি, 80-র ভিতরে বিক্রি করার
টার্গেট নিয়েছেন। জি ধন্যবাদ, ভালো থাকবেন। জি ভালো থাকবেন। দর্শক, আপনাদেরকে এই যে শুকুরিয়া হাট, যেটা নরসিংদী জেলার রায়পুরা থানার অন্তর্গত, এই হাটটি ঘুরে আপনাদেরকে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে এই হাটে আসলে আপনারা 300 টাকা হাসিল দিয়ে কেমন দামে সার বাসুর বা সার গরু ক্রয় করতে পারবেন, সেই তথ্যটি দিলাম। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আপনাদের প্রত্যেকের জন্যই শুভকামনা রইল।